একবার গৌতম বুদ্ধ তার আশ্রমে বসেছিলেন। সেই সময় এক ব্যক্তি বুদ্ধের কাছে এসে বলে, হে বুদ্ধ, আমি খুবই দুঃখী, দয়া করে আমাকে আপনার শিষ্য বানিয়ে নিন। গৌতম বুদ্ধ বলেন, তোমার কেন মনে হয় যে তুমি দুঃখী? ব্যক্তিটি বলেন, আমাকে জীবনে শুধু সবাই ঠকিয়েই গেছে, আমি শুধু সবার কাছ থেকে ধোকাই পেয়েছি, যাকেই বিশ্বাস করেছি, যার কাছেই কিছু আশা করেছি, সেই আমার আশা ভঙ্গ করেছে। গৌতম বুদ্ধ বলেন, তাহলে তুমি আমার কাছে এত আশা কেন রাখছো? ব্যক্তিটি বলেন, আমি সংসারে থেকে দেখেছি এখানে সবাই স্বার্থপর, সবাই শুধু এখানে নিজের কথাই ভাবে, কিন্তু আপনি এমন একজন যে স্বার্থহীনভাবে সবাইকে জ্ঞান প্রদান করেন, সেই জন্য সবাই আপনাকে এত ভালোবাসে। আর আমি সবার কাছে আপনার ব্যাপারে শুনে এটা বুঝেছি যে একমাত্র আপনার কাছে শিষ্য হিসাবে থাকলেই আমি জীবনে শান্তি পাব, কারণ আপনি কখনো আমাকে ঠকাবেন না, আপনি দয়া করে আমাকে আপনার শিষ্য হিসাবে গ্রহণ করে নিন। গৌতম বুদ্ধ হেসে বললেন, ঠিক আছে, তুমি আমার শিষ্য হতে পারো, কিন্তু তার আগে তোমাকে দুটো কাজ করতে হবে, তুমি কি সেগুলো করতে রাজি? ব্যক্তিটি বললেন, হ্যাঁ অবশ্যই করব, আপনি বলুন আমাকে কি করতে হবে। বুদ্ধ এই ব্যক্তিটিকে একটি মাটির ঘড়া দিয়ে বললেন, এই ঘড়াটা আমি নিজের হাতে বানিয়েছি, এর ওপরে যে কলাকৃতিগুলো দেখছো সেগুলো আমি নিজে হাতে বানিয়েছি, তোমাকে এই ঘড়াটা দিলাম, তোমাকে এটা নিজের কাছে রেখে এটাকে রক্ষা করতে হবে, তোমাকে খেয়াল রাখতে হবে যাতে এটা কোনোভাবেই না ভেঙে যায়। ব্যক্তিটি এটা শুনে বলল, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি নিজের প্রাণের থেকেও বেশি এই ঘড়ার খেয়াল রাখব। গৌতম বুদ্ধ বললেন, আর দ্বিতীয় কাজটা হলো, তোমাকে প্রতিদিন সকালে উঠে এখানে থাকা সব সন্ন্যাসীদের জন্য জল নিয়ে আসতে হবে, কোনো সন্ন্যাসী যখন ধ্যান করবে তার সেবা করতে হবে, আশ্রম পরিষ্কার করতে হবে, আর সন্ন্যাসীদের সঙ্গে প্রতিদিন ভিক্ষা করতে বেরোতে হবে, সেখান থেকে ফিরে সবার জন্য খাবার বানাতে হবে, আর হ্যাঁ, আমি যতদিন না বলবো ততদিন তুমি আমার ধ্যান সভা বা প্রবচনে আসতে পারবে না, যেদিন সময় হবে আমি নিজেই তোমাকে ডেকে নেব, আর তোমার আমাকে কিছু বলার থাকলে তুমি এই ঘোড়াটা সঙ্গে নিয়ে তবেই আমার সঙ্গে কথা বলতে আসবে। ব্যক্তিটি বলল, ঠিক আছে আমি রাজি, এই সব কাজগুলো করে যদি আপনি আমাকে নিজে শিষ্য হিসাবে গ্রহণ করেন তাহলে আমি এগুলো করতে অবশ্যই রাজি। এই বলে সেই ব্যক্তিটি বুদ্ধের দেওয়া ঘোড়াটা নিয়ে চলে গেল। পরের দিন সকাল থেকে সেই ব্যক্তি সেই সব কাজগুলো করতে শুরু করল যেগুলো গৌতম বুদ্ধ তাকে করতে বলেছিলেন। সে সকালে উঠে সবার আগে আশ্রম পরিষ্কার করত, সেখানে থাকা অন্য সন্ন্যাসীদের সেবা করত, তারপর সন্ন্যাসীদের সাথে ভিক্ষা করতে বেরোতো, আর ফিরে এসে সবার জন্য খাবার রান্না করত। ঘোড়াটাও সে খুব যত্ন করে নিজের কাছে রেখে দিয়েছিল। তো এইভাবে দু মাস কেটে গেল, কিন্তু গৌতম বুদ্ধ তাকে একবারও নিজের ধ্যান সভায় ডাকলেন না। তো দু মাস পরে সেই ব্যক্তি নিজেই বুদ্ধের কাছে চলে গেল কথা বলতে, কিন্তু গৌতম বুদ্ধ তার সঙ্গে কথা বললেন না। তখন তার মনে পড়ল যে বুদ্ধ তাকে বলেছিলেন যে কথা বলতে হলে সাথে করে ঘোড়াটা নিয়ে আসতে হবে, তো সে কী করলো, ফিরে গিয়ে ঘোড়াটা সাথে করে নিয়ে এলো। এবার বুদ্ধ বললেন, তোমার কি কোনো প্রশ্ন আছে? ব্যক্তিটি বলল, আপনি আমাকে যেমন বলেছিলেন আমি ঠিক সেরকমই কাজ করেছি, আপনি এবার বলুন যে আপনি আমাকে কবে নিজের শিষ্য হিসাবে গ্রহণ করবেন। বুদ্ধ বললেন, যখন সঠিক সময় আসবে তখন আমি নিজেই তোমাকে সেটা বলবো। তো এই শুনে সেই ব্যক্তি সেখান থেকে চলে গেল। আরও দু মাস পরে সে আবার বুদ্ধের কাছে এসে একই কথা জিজ্ঞেস করল, বুদ্ধ এবারও তাকে একই কথা বলে ফেরত পাঠিয়ে দিলেন। এবার সেই ব্যক্তির ধৈর্যের সীমা ভেঙে গেল, সে বুদ্ধের একজন প্রিয় শিষ্য আনন্দের কাছে গিয়ে বলল, বুদ্ধ আমার সঙ্গে এটা ঠিক করছেন না, উনি আমাকে যা যা করতে বলেছেন আমি সব মন দিয়ে এত মাস ধরে করেছি, কিন্তু উনি তবু আমাকে নিজের শিষ্য হিসাবে গ্রহণ করছেন না, উনি আমাকে নিজের ঘোড়াটা যত্ন করে রাখতে বলেছেন আমি সেটাও করেছি, কিন্তু উনি আমাকে এখনও অবধি একবারও নিজের ধ্যান সভায় পর্যন্ত যেতে দেননি, আমার পরে আসা অন্য ব্যক্তিদের নিজে শিষ্য বানিয়ে নিচ্ছেন তবুও আমাকে বানাচ্ছেন না। আনন্দ সব শুনে বললেন, তুমি ভুল ভাবছো, উনি বিনা কারণে কোনো কিছু করেন না, আর তোমাকে উনি যথেষ্ট ভালোবাসেন, যদি না বাসতেন তাহলে নিজের হাতে তৈরি এই ঘোড়াটা তোমাকে দিতেন না, এটা উনি এর আগে কাউকে দেননি। তো সেই ব্যক্তি নিজের কুটিরে ফিরে সেই ঘোড়ার দিকে তাকিয়ে ভাবল, গৌতম বুদ্ধ আমাকে নিজের হাতের তৈরি এই ঘোড়াটা দিয়ে আমাকে যেন কিনে নিয়েছেন, আমাকে দিয়ে এত কাজ করাচ্ছেন, এমনকি আমার সাথে কথাও বলছেন না ঠিকমতো, আমি এই আশাতে রয়েছি যে উনি আমাকে নিজে শিষ্য বানাবেন, কিন্তু ওনার হাবভাব দেখে মনে হচ্ছে উনি আমাকে মিথ্যে বলে ঠকাচ্ছেন। তো এইসব ভাবতেই তার খুব রাগ হলো, সে ঘোড়াটা নিয়ে বুদ্ধের সামনে গিয়ে বলল, আপনি আমাকে এতদিন ধরে বোকা বানাচ্ছেন, আপনি যা যা কাজ করতে বলেছেন আমি সব করেছি, যেভাবে চলতে বলেছেন সেভাবে চলেছি, আপনার এই ঘোড়ার খেয়াল রেখেছি, কিন্তু আপনি কিছুতেই আমাকে নিজের ধ্যান সভায়ও ডাকছেন না, আর আমাকে নিজের শিষ্যও বানাচ্ছেন না, আমার পরে আসা কত লোককে আপনি নিজের শিষ্য বানিয়ে নিলেন কিন্তু আমাকে এখনও পর্যন্ত নিজের শিষ্য বানালেন না, আপনার কাছে এরকম ব্যবহার আমি আশা করিনি। গৌতম বুদ্ধ খুব শান্তভাবে বললেন, তুমি এখন যাও, আমি তোমাকে খুব তাড়াতাড়ি নিজের ধ্যান সভায় ডাকবো। তো এই শুনে সেই ব্যক্তি খুব রেগে গেল, সে বলল, আমার আর আপনার শিষ্য হওয়ার কোনো ইচ্ছে নেই, আপনি শুধু শুধুই মানুষকে বোকা বানান। এই বলে সে নিজের হাতে থাকা সেই ঘোড়াটা মাটিতে ছুঁড়ে মারল, ঘোড়াটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। গৌতম বুদ্ধ ব্যক্তিটিকে কিচ্ছু বললেন না,
তিনি নিজের জায়গা থেকে উঠে একটা কাপড়ের মধ্যে সেই ভাঙা টুকরোগুলো তুলতে লাগলেন। ব্যক্তিটি এটা দেখে বুঝতে পারল যে সে রাগের বশে ভুল করে ফেলেছে। সে বুদ্ধকে বলল, হে বুদ্ধ, আমাকে ক্ষমা করে দিন, আমি রাগের মাথায় এটা ভুলেই গেছিলাম যে আপনি আমাকে এই ঘোড়াটা রক্ষা করতে বলেছিলেন। একটু আগে কী জানি আমার কী হয়েছিল যে আমার মাথা কাজই করছিল না, আমাকে দয়া করে ক্ষমা করে দিন। বুদ্ধ হাসলেন আর বললেন, এবার তোমার সভায় আসার সময় হয়েছে। বলে তিনি তাকে নিয়ে ধ্যান সভায় গেলেন আর নিজের প্রবচন শুরু করলেন। তিনি বললেন যে মানুষের সবচেয়ে বড় দুঃখের কারণ হলো অন্য কোনো ব্যক্তি বা বস্তুর সঙ্গে তার অ্যাটাচমেন্ট, অন্যের কাছে রাখা তার কাল্পনিক আশা। একজন মানুষ অন্য কোনো মানুষের থেকে নিজের কল্পনাতেই এমন কিছু আশা করে ফেলে যেগুলো হয়তো তার করা উচিত নয়, আর যখন সেই আশাগুলো পূর্ণ হয় না তখন তার মনে হয় যে অপর মানুষটা তাকে ঠকাচ্ছে। সে তখন আরেকজনের কাছে নতুন কিছু আশা করে, তার সাথে নিজেকে অ্যাটাচ করে, আর আবার তার সেই আশা ভঙ্গ হয়। আর যখন তার সাথে এটা বারবার ঘটতে থাকে তখন তার মনে হয় সবাই তাকে ঠকাচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে অন্যরা কেউ আমাদের ঠকায় না, তাদের কাছে করা আমাদের কাল্পনিক আশা আর অত্যধিক অ্যাটাচমেন্টই আমাদের ঠকায়। আর যখন আমাদের তাদের কাছে করা আশা পূর্ণ হয় না আর আমাদের মনে হয় যে সে আমাকে ঠকাচ্ছে, তখন আমাদের ভেতরে ক্রোধের জন্ম হয়। আর এই ক্রোধ যখন বেড়ে যায় আমরা ভুল সিদ্ধান্ত নিই, আমাদের মাথা কাজ করে না, আর আমরা নিজেদের আর অন্যদের ক্ষতি করে ফেলি। এর সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে অন্যদের নিয়ে অবিশ্বাস আর ঘৃণার ভাবনার জন্ম হয়, এবং একটা সময় আসে যখন পুরো পৃথিবীর ওপরই আমাদের বিশ্বাস উঠে যায়। এই শুনে সেই ব্যক্তিটি তার ভুল বুঝতে পারলেন। বুদ্ধ বললেন, তুমি বাড়ি ফিরে যাও, তুমি সারা জীবন অন্যদের থেকে কাল্পনিক আশা করে গেছো, আর যখন তোমার আশা পূর্ণ হয়নি তখন তুমি সেখান থেকে পালিয়ে অন্য কোনো জায়গায় ভালো কিছু খুঁজতে গেছো। তুমি যতদিন নিজের কোনো চাহিদার জন্য অন্য কারো কাছে কোনো আশা করবে ততদিন তোমার আশা ভঙ্গ হওয়ার চান্স থাকবে। তুমি যাও আর তোমার পরিবার, তোমার বন্ধুবান্ধবদের কাছে এবারে কোনো রকম আশা না রেখে তাদের সাথে সময় কাটাও, তাদেরকে ভালোবাসো। তুমি দেখবে আর কখনো মনে হবে না যে তুমি ঠকে গেছো, আর তোমার এখনও সন্ন্যাসী হওয়ার সময় আসেনি। তুমি এখন বাড়ি গিয়ে ভালো করে সংসার জীবন পালন করো। তো বন্ধুরা, গৌতম বুদ্ধের এই ছোট্ট গল্পটা আমাদের একটা অনেক বড় শিক্ষা দিয়ে যায়। এটা আমাদের শিখিয়ে যায় যে আমাদের অন্য কেউ আসলেই ঠকায় না, অন্য কারো প্রতি করা ভুলভাল আশা আর তাদের সাথে রাখা অত্যধিক অ্যাটাচমেন্টই আমাদের ঠকায়। আমরা হয়তো একজন মানুষের থেকে নিজের মনে মনে অনেক কিছু আশা করে রাখি, কিন্তু এরকম কোনো গ্যারান্টি নেই যে আমরা যেমনটা তার থেকে আশা করছি সে তেমনটাই করবে। এর বদলে আমরা যদি কারো কাছে আশা না রাখি তাহলে আমাদের আশাভঙ্গ হবে না, আর আমরা নিজেকে ঠকে গেছিও মনে করব না। অন্য কেউ কী করবে সেটা আমাদের হাতে নেই, কিন্তু আমরা তার থেকে কতটা আশা করব সেটা কিন্তু আমাদের হাতে আছে। আপনি এই জিনিসটাকে কতটা নিজের সাথে আর নিজের জীবনে ঘটা কোনো ঘটনার সাথে রিলেট করতে পারলেন কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে এটা একটা শেয়ার করে দেবেন। এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে যাবেন এরকম মোটিভেশনাল ভিডিও আরও দেখার জন্য। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে মোটিভেটেড।